আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ভিপি নূর কুরআের অবমাননা করেছেন জি আপনারা সত্যি শুনছেন এ ধরনের একটা কথাই কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো ভিপি নুরের সেই বক্তব্যটি আপনাদের দেখাবো এবং দেখাবো যে ভিপি নুর এই বক্তব্যের কি ব্যাখ্যা করেছেন এবং তিনি কি বলেছেন দর্শক সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো দর্শক আপনারা সকলেই জানেন যে পবিত্র কোরআনুল কারিম আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং শুধু আমাদের কাছেই না পবিত্র গ্রন্থ যে আল কোরআনে আল কোরআন কিন্তু গবেষণা করে অনেক খ্রিস্টানরাও কিন্তু মুসলমান হয়েছে অনেকে ভুল ধরতে গিয়েও কিন্তু মুসলমান হয়ে গেছে এই পবিত্র কোরআনুল কারিমের নির্ভুলতা দেখে তো দর্শক কোরআনুল কারিমের সাথে কোনো কিতাবেরই পৃথিবীর ভিতরে তুলনা হয় না তো ভিপিনুর তিনি একটা বক্তব্য বলেছিলেন যে পবিত্র কোরআন এবং আমাদের দেশের যে সংবিধান আছে সেই সংবিধান দুইটা এক তো দর্শক সেই ভিডিওটা একটু আপনাদের দেখাবো তার একটা কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এ ধরনের নিত্য নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যায় তো দর্শক সকলে চলুন আমরা দেখে আসি বিপিনের সেই বক্তব্যটি কোরআন যদি মুসলমানের ধর্মগ্রন্থ হয়ে থাকে বাইবেল যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হয়ে থাকে তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সকল বাংলাদেশিদের জন্য সংবিধান এই সংবিধানের একটা রাষ্ট্র পরিচালিত হয় দর্শক আপনারা দেখলেন যে ভিপি নোট তিনি বলেছেন যে পবিত্র কোরআনুল কারীম এবং যে আমাদের দেশের সংবিধান আছে সেই সংবিধান পবিত্র কোরআনুল করিমের মতো খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ আছে বাইবেল সেই বাইবেলও হলো সংবিধানের সমতুল্য দর্শক আসলে এই বিষয়টা সকলে কিন্তু খুব ভালোভাবে নাইই খুব খারাপভাবে নিয়েছে যার কারণে কিন্তু নেটে এই বিষয়টা নিয়ে তোলপার হয়েছে এরপরে কিন্তু bipinur এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং তিনি লাইভে এসে বিষয়টা খোলাসা করেছেন তো আমরা সরাসরি শুনব bipinur এর মুখ থেকে যে তিনি কি বলেছেন এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করেছেন আসসালামু আলাইকুম আমার বক্তব্যের একটি খণ্ডিত অংশের লিঙ্ক পাঠিয়ে অনেকে জানতে চেয়েছেন যে বক্তব্যটি আমার কি এবং এই বক্তব্য সম্পর্কে আমার প্রতিক্রিয়া বা মন্তব্য সেই ক্ষেত্রে আমার প্রথমত হচ্ছে যে বক্তব্যের লিঙ্কটি আমি পেয়েছি সেখানে আমি দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামের চিত্রকে যুক্ত করে একটা ভিডিও যেখানে পবিত্র কোরআনের সাথে সংবিধানের তুলনা করে একটি বক্তব্য উপস্থাপন করা হয়েছে প্রথম হচ্ছে আমরা যারা ইসলাম ধর্মের মানুষ আমরা যারা ইসলাম ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি তারা কিন্তু এই কথাটি স্পষ্টভাবেই জানি যে পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ একটি নির্ভুল গ্রন্থ যেটি শুধুমাত্র মুসলিমরা না অমুসলিমরাও রিসার্চ করে গবেষণা করে দেখিয়েছে যেখানে একটি দাড়ি কমা সেমিক্লো নুক্তা কোনো বিন্দুমাত্র একটি ভুল এই কোরআনে নেই এবং এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন কাজী সেখানে কোরআনের সাথে অবশ্যই মানব রচিত কোনো গ্রন্থ কিংবা পৃথিবীর অন্য কোনো গ্রন্থের সাথেই তার তুলনা করা চলে না এবং কোরআনের প্যারালাল কোনো গ্রন্থ পৃথিবীতে নেই এটা শুধু মুসলমানদের কথা না এটা অন্যান্য ধর্মের অনেক মানুষও এটা এক বাক্যে স্বীকার করে এবং যে কারণে অনেকেই কোরআন রিসার্চ করতে গিয়ে অনেকে আপনার বিজ্ঞানের কাজে কোরআন রিসার্চ শুরু করেছিলেন পরবর্তীতে দেখা যায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা আমাদের জন্য খুবই একটি ভালো দিক কিন্তু আমি অবাক হচ্ছি যে আমার একটি বক্তব্য যেটি আমি দিয়েছি কিনা সেটি নিয়েও সন্দেহ আছে আর অনেক ক্ষেত্রে আমরা যারা রাজনীতি করি বিভিন্ন বক্তব্য বিবৃতিতে কথা বললে একটা স্লিপ অফ টাং হতেই পারে কিন্তু সেইটাকে ফেব্রিকেটেড করে রং চং মাখিয়ে অপপ্রচার করে এবং সেটাকে আবার ভাইরাল করার জন্য আরেক দল লেগে থাকে তো সে কারণে আমি খুব অবাক হয়েছি বিশেষ করে একজন মনে হয় যে একটু আলেম হতে পারেন ওনার এখন আসলে উনি প্রকৃত আলেম কিনে সেটা আমি জানি না ওনার একটি বক্তব্য শুনে আমি খুব অবাক হয়েছি ওনার বক্তব্যের ধরন উপস্থাপনাটা একটু আপনারা একটু শুনবেন যে উনি কি বলছেন প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে হাতের মধ্যে কোরআন নিয়ে কথা বলেন ঠিক না বেটে আমি ওই প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য রাখছি যিনি ফজরের মধ্যে নামাজ শেষ করে আল্লাহ কোরআন তেলাওয়াত করে উনাকে বলছি আপনার ধর্মীয় কিতাবকে অপমাননা করেছে আপনার অচিরেই তার বিরুদ্ধে ব্যবস্থা আমার দরকার আছে না নাই এই বিভিন্ন সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্বাধীন সোনার বাংলাদেশের বিভিন্ন ভাবে সরজনত্রের মধ্যে শহীদ্য কথা বলেন ঠিক না bitte আমি আহ্বান করব এই বিপিনুর যখন কোরআন নি অপমাননা করেছে তাহলে তার পতনের সময় এসে গেছে কথা বলেন ঠিক না bitte কারণ এই শাহ জালালের বাংলাদেশী শাহ কোরআনের বাংলাদেশে জয় হোক এখানে এই ছোট্ট বক্তব্যই আপনি ভিডিওতে আমার দুটো ছবি দেখবেন একটা বিবিসি এর ইন্টারভিউ একটা পাঞ্জাবির পড়া ছবি এবং আরেকটা হচ্ছে আই থিঙ্ক এটা সম্ভবত আবরার হত্যার পরের একটি আপনার রাজু ভাস্কর যে সামনের বক্তব্যের একটি ছবি বিভিন্ন জায়গার ছবি জুড়ে মানে ভিডিওটাকে একটু জাঁকজমকপূর্ণ আর কি করা হয়েছে এবং তিনি কি বলেছেন তার প্রধানমন্ত্রী যিনি তাহাজ্যুতের নামাজ পড়েন কোরআন পড়েন তার কাছে আর কি তিনি আপনার গ্রেপ্তারের দাবি জানাবেন যে তার ধর্মগ্রন্থ অবমাননা করেছে আরে ভাই কোরআনকে তো আমরা অবশ্যই আমার বক্তব্য বলেছি একজন মুসলমান হিসেবে আমার মাথার উপরে রাখি পৃথিবীর একটা সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ এটা নিয়ে কোনো মুসলমানরা বিতর্ক করবে না তারা নাস্তিক অন্য ধর্মের তাদের বিষয়ে আলাদা আমি তো নাস্তিক কোনো অন্য ধর্মেরও না তাহলে আমি একটা কথা যদি বলে থাকি সেটা অসতর্কতা বসত হয়েছে আমার মনে হয় যে আমি এটা বলেছি বলে আমার মনে হয় না কিন্তু তারপরে ধরলাম যদি বলে থাকি অসাবধানতা বসত হয়েছে তো সেখানে মনে হচ্ছে ফেব্রিকেটেড করে এই বক্তব্য প্রচার করে মানে বোঝা যাচ্ছে যে কী অসৎ উদ্দেশ্য থাকলে এরা এই ধরনের জঘন্য কাজ করতে পারে আরে ভাই আপনি দেখছি টুপি মাথায় এবং মনে হচ্ছে কোনো একটা ওয়াজেরই মাঠে হয়তো বক্তব্য তো আমরা ধরে নিতে পারি যে একজন আলে ওলামা তো এই যে মোদি বিরোধী আন্দোলনে একটা প্রতিবাদ করতে গিয়ে হাজার হাজার আলে মোলামার জিলে আপনি প্রতিবাদ করেছেন নাকি কয়দিন রাস্তায় দাঁড়িয়েছেন এটা তো আপনার নৈতিক দায়িত্ব এবং যখন হাট হাজারই চট্টগ্রামের ছাত্রদের উপর আক্রমণ করা হয় তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমরাই প্রতিবাদ করেছি আপনি প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী পছন্দের লোক ভালো কথা একজন একজন পছন্দ থাকতেই পারে তাহার জুতের নামাজ পড়েন কোরআন পড়েন তার কাছে বলবেন আপনি প্রধানমন্ত্রীকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো তাহার নামাজ পড়েন আপনি তো কোরআন পড়েন তো এই যে জনগণের ভোটাধিকার হরণ করা এবং জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা ভিন্ন মত এবং বিরোধীদের উপরে দমন পীড়ন গুম খুন চালিয়ে ক্ষমতায় থাকা এটা একজন প্রকৃত ইমানদার ব্যক্তির কাজ না একজন মুসলমানের কাজ না এটা আপনি বলতে পারবেন সেই মুরদ আছে তেল মারতে পারেন পাম মারতে পারেন কোন ধান্দায় যে কি বলছেন এগুলো আপনার বক্তব্য শুনেই মানুষ বুঝতে পেরেছে কারণ এখানে ওনার পেজে আমি ওনার নামও বলতে চাই নাই এই যে তারপর বলছি যে সলমান আলী রজবি নামে তিনি আবার বলছেন কি স্বাধীন স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করি রাজনৈতিক বক্তব্য হ্যাঁ আর এর আগের ওনার একটা বক্তব্য আঠারো হাজার বত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার এরকম ভিউ শুধুমাত্র ওই যে বিভিন্ন আমার ভিডিও টিডিও অ্যাড করে একটা বক্তব্য বানিয়েছে এবং হেডলাইনটা দিয়েছে যে কি ভিপি নুরকে গ্রেপ্তারের নির্দেশ মনে হচ্ছে তার নির্দেশিক গ্রেপ্তার হ্যাঁ তিনি একজন বিশেষ ব্যক্তি এগে তার নির্দেশেই গ্রেপ্তার তো এই ভাইরাল হওয়ার ধান্দায় অনেকে নানান ধরনের কথাবার্তা বলেন যে কারণে আর কি তার বক্তব্যটিও ভাইরাল হয়েছে ওয়ান পয়েন্ট মিলিয়নস তো আমি বেসিক্যালি এইটা নিয়ে কথা বলতাম না কিন্তু এই ধরনের অতি উৎসাহী লোকেরা যখন সঙ্গবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় মানুষের মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে তখন আমাদের কিছু বলা লাগে যে কারণেই আমার এই ভিডিও বক্তব্যটি কারণ হচ্ছে বিশেষ করে বাংলাদেশের অনেকেই রাজনীতিতে ধর্মকে নানাভাবে ব্যবহার করেন হ্যাঁ ধর্মপ্রাণ মানুষের মনকে সহজেই নানাভাবে প্রভাবিত করা যায় তো যেহেতু দলমত নির্বিশেষে বাম ডান সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের একটা অন্যরকমের গ্রহণযোগ্যতা আছে তো তাহলে এই ধর্মীয় ইস্যুতে যদি বিপিনূরকে একটু কাবু করা যায় সে কারণে এই সমস্ত লোককে দিয়ে হয়তো কেউ করাচ্ছে সেই কারণেই আমার এই ক্লিয়ার বক্তব্যটুকু যে আপনারা যারা আমার কাছে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে এবং এছাড়া এই বক্তব্যটি নিয়ে যদি আরও কারো জানার থাকে সেই কারণে এই বক্তব্যটি করা ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আপনারা শুনতে পেলেন যে বিপিনুর তিনি বলেছেন যে এটা আসলে তার একটা স্লিপ অফ টাক অর্থাৎ তার কথার যে একটা প্রচুর অর্থাৎ কথা বলার সময় দু একটা ভুল ভ্রান্তি তাদের হয়ে যায় তারা সময় বিভিন্ন স্থানে কথা বলে থাকেন এবং তারা রাজনৈতিক ব্যক্তিত্ব সময় তাদেরকে মিডিয়ার উপর চলাচল করতে হয় যার কারণে তাদের সামান্যতম ভুল মানুষের কাছে অনেক বড় হয়ে আসে এবং মানুষ অনেক বাড়িয়ে টাড়িয়ে বলে তো দর্শক এই বিষয়টা নিয়ে আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ধরনের কথাবার্তা বিপিনুরের বলাটা কতটুকু যুক্তিযুক্ত এবং বিপিনুর যে বর্তমানে রাজনৈতিক করতেছে আসলে সে কতদূর আঘাত পর বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আমাদের জানিয়ে দিতে পারেন যদি দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি